ধরুন পাহাড়ে ঘুরতে গেছেন কিংবা দৌড়চ্ছেন জোরে চলতে গিয়ে বা সিঁড়িতে উঠতে হাঁপিয়ে যাচ্ছেন চোখের সামনে অন্ধকার দেখছেন আবার হয়তো বা কখনও মাথা ঘোরাচ্ছেন ভাবছেন আপনি হয়তো ক্লান্ত কিন্তু না হতে পারে আপনি অ্যানিমিক অ্যানিমিয়া বা রক্তাল্পতা অনেকেই জানেন এর নামও শুনেছেন তবে এর সঠিক কারণ এবং লক্ষণ অনেকেই জানেন না রক্তের প্রধান উপাদান হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে দেখা দিতে পারে রক্তাল্পতা যা থেকে দেখা দিতে পারে হার্ট অ্যাটাকের মতো সমস্যা তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা থাকে তবে অবহেলা করবেন না দুশ্চিন্তা দূর করুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের আজকের ভিডিওতে অ্যানিমিয়া কি? কি কী কারণে অ্যানিমিয়া হয় কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো অ্যানিমিয়া এবং চিকিৎসা পদ্ধতি এবং সবশেষে কি করে নিজের দেহের হিমোগ্লোবিনের মাত্রা আমরা বজায় রাখতে পারবো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটুও মিস না করে সম্পূর্ণ দেখুন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান স্বাস্থ্য নিয়ে চিন্তিত ইনফরমেট খুলুন সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন চলুন শুরু করা যায় অ্যানিমিয়া বা রক্তাল্বতা আসলে রক্তের প্রধান উপাদান হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কিংবা রক্তে লোহিত রক্তকণিকার উৎপত্তি কম বা ধ্বংস বেশি হলে বয়সভেদে স্বাভাবিকের তুলনায় যদি হিমোগ্লোবিনের মান কমে যায় সেক্ষেত্রে দেখা দিতে পারে রক্তাল্পতা হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা মহিলাদের ক্ষেত্রে এগারো দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ এবং পুরুষদের ক্ষেত্রে তেরো দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ গ্রাম পার ডেসিলিটার হয়ে থাকে তবে মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা দশের কম হলে তাকে অ্যানিমিক ধরা হয় তবে তা কম মাত্রায় বা মাইল্ড যদি কারোর হিমোগ্লোবিনের মাত্রা আট থেকে দশের মধ্যে হয় সেক্ষেত্রে মডারেট অ্যানিমিয়া ধরা হয় ছয় দশমিক পাঁচ থেকে আটের মধ্যে যদি হিমোগ্লোবিনের মাত্রা হয় সেক্ষেত্রে সিভিয়ার বা অত্যন্ত এনিমিয়া ধরা হয় এছাড়াও যাদের হিমোগ্লোবিনের মাত্রা সাড়ে ছয়ের থেকে নেমে গেছে বা সাড়ে ছয়ের কম তাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে ধরা হয় অনেকেই রক্ত রক্তশূন্যতা বলে ভুল করেন আসলে রক্তশূন্যতার কথাটি অর্থহীন কারণ আমাদের দেহে রক্ত না থাকলে আমাদের জীবাণু থাকবে না বা কাদের মধ্যে কীরকমের অ্যানিমিয়া দেখা যায় সমস্ত বয়সেই এই অ্যানিমিয়া দেখা যেতে পারে তবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই অ্যানিমিয়া দেখা যায় কোনো গর্ভবতী মায়ের যদি থ্যালাসেমিয়া রোগ থাকে বা বংশগত ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগের ইতিহাস বা হিস্ট্রি থাকে সেক্ষেত্রে সন্তানের মধ্যে মায়ের থেকে ধ্যালাসেমিয়া রোগ যেতে পারে এভাবে শিশুদের মধ্যে দেখা যেতে পারে রক্তাল্পতা বা অ্যানিমিয়া এই দু পাঁচ বছরে শিশুদের মধ্যে কৃমি বা অন্যান্য ব্যাকটেরিয়া জাতীয় কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় অর্থাৎ হিমোগ্লোবিন ধ্বংস হতে থাকে এক্ষেত্রেও অ্যানিমিয়া দেখা যায় আর মহিলাদের ক্ষেত্রে বয়সন্ধিকালে এবং গর্ভাবস্থায় বেশি অ্যানিমিয়া দেখা যায় বয়সন্ধিকালে ঋতুস্রাবের পরিমাণ বেশি হলে বা ঋতুস্রাবের সাথে জমাট বাঁধা রক্ত বেশি বার হলে এবং গর্ভাবস্থায় এবং সন্তান প্রসবের সময় অ্যানিমিয়া ধরা পড়ে বয়স্কদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কিডনির সমস্যা অথবা কোনো ক্যান্সার জাতীয় রোগের কারণে অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা দেখা যাচ্ছে এছাড়াও ভারত বাংলাদেশের মতো ধীর প্রগতিশীল দেশের জন্য অ্যানিমিয়ার প্রধান কারণ হলো অপুষ্টি সাধারণত ভিটামিন বি টু বি টুয়েলভ আয়রন এবং ফলিক অ্যাসিড এইসবের ঘাটতির জন্য অ্যানিমিয়া দেখা দিতে পারে তবে হিমোগ্লোবিনের আকার আকৃতির পরিবর্তনের জন্য অ্যানিমিয়া দেখা যেতে পারে যেমন নর্মোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া তবে গ্যাস্ট্রাইটিস পেপটিকালসার বা আচনতন্ত্রের কোনো আলসার হলে সেক্ষেত্রে রক্তক্ষরণ হয় এছাড়াও কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো অপারেশনের জনিত কারণের জন্য যদি অত্যাধিক রক্তক্ষরণ হয় তবেও রক্তাল্পতা দেখা যায় মোটামুটিভাবে অ্যানিমিয়াকে কিছু ভাগে ভাগ করা হয় যেমন উৎপত্তিগতভাবে যদি লোহিত রক্ত রক্তকণিকার পরিমাণ কমে যায় তবে একে বলা হয়ে থাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইয়া সর্বাধিক ভয়ঙ্কর হয় এবং এর ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটতে পারে প্লিন বা প্লিহা নামক আমাদের দেহে যে অঙ্গ রয়েছে তার আকার যদি বড় হয়ে যায় তবে লোহিত রক্তকণিকার ধ্বংস হওয়ার পরিমাণও বেড়ে যায় এই জন্য এই সময় হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায় কি কি ধরনের লক্ষণ দেখা দিলে আমরা অ্যানিমিয়া বলবো অনেক সময় আমরা শিশুদের ক্ষেত্রে দেখতে পাই শিশুরা কিছুটা দূর চলছে বা কিছুটা সময় দৌড়ানোর পর হঠাৎ বসে পড়ছে বা শুয়ে পড়ছে বা তাদের যদি পড়তে দেই তাহলে দেখা যায় তারা কিছুক্ষণ পড়তে বসার পরেই ঘুমিয়ে পড়ছে কাজেই তাদের মনোযোগ লাগছে না এমন সময় ভাবতে হবে তাদের অ্যানিমিয়া হতে পারে তবে এসব ক্ষেত্রেও কিছু সমস্যা থাকে কোনো কোনো শিশুদের ক্ষেত্রে মানসিক সমস্যাও এর কারণ হতে পারে এই জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাই ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে সাধারণত মুখমণ্ডলের রং ফ্যাকাশে দেখা যায় এছাড়াও তারা ক্লান্তি অনুভব করে এবং অল্প কিছু কাজ করলেই হাঁপিয়ে যান শ্বাসকষ্ট হয় কখনও চোখের সামনে অন্ধকার দেখেন বা কখনো মাথা ঘুরে পড়ে যান এই ধরনের সমস্যার সাথেও মাঝে মাঝে মাথা ব্যথা পায়ের মাসেলে ব্যথা বা পায়ের মাংসপেশিতে ব্যথা এবং বা ব্যথার কারণের জন্য অনেক সময় দেখা যায় এই লক্ষণগুলিকে অবহেলা করে অনেকেই বাড়িতেই কিলার বা ব্যথার নাশক ওষুধ খেয়ে ফেলেন এর ফলে আরও আলসার হয়ে রক্তক্ষরণ বাড়তে থাকে এবং হিমোগ্লোবিনের মাত্রা অত্যাধিক কমে যায় এই পরিস্থিতিকে অবহেলা করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আমার আসা যাক চিকিৎসা পদ্ধতি অ্যানিমিয়ার চিকিৎসা পদ্ধতি মোটামুটিভাবে কারণকেন্দ্রিক অর্থাৎ কী কার্যানেমিয়া হচ্ছে সেটি প্রথমেই দেখে নেওয়া দরকার কারণ রক্তক্ষরণ হওয়া বা রক্ত কমে যাওয়ার এই কারণটিকে যদি নির্মূল না করা যায় তবে তা থেকে আরও রক্তাল্পতা দেখা যেতে পারে এই জন্য চিকিৎসকেরা অ্যানিমিয়ার ট্রিটমেন্ট বা চিকিৎসার জন্য প্রধানত তার কারণকে খুঁজে বার করেন এই জন্য প্রথমেই তারা রক্তের সিবিসিকে পরীক্ষা করেন কারণ রক্তের সিবিসি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ রক্তের সিবিসি পরীক্ষার খুঁটিনাটি জানতে হলে আমাদের এই ভিডিওটি একবার দেখে নেবেন উপরের আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবেন অ্যানিমিয়ার চিকিৎসার জন্য চিকিৎসকেরা আয়রন সাপ্লিমেন্ট ওষুধ ব্যবহার করেন তার সাথে সাথে ভিটামিন সি এবং প্রোটিন সাপ্লিমেন্টও ব্যবহার করে থাকেন তবে আয়রন সাপ্লিমেন্ট ট্যাবলেট হিসেবে বাজারে ফেরোনিয়া ইনকোফার এগুলি পাওয়া যায় তবে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা ইনজেকশন অর্থাৎ ভেনে দেওয়ার মতো ইঞ্জেকশনকে প্রেসক্রাইব করেন যেমন আয়রন সুক্রোজ আয়রন ডেক্সট্রান ইত্যাদি কিছু ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ অনুযায়ী চিকিৎসকেরা বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলে রক্ত চালানো অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন করার পরামর্শ দেন তো আয়রন সাপ্লিমেন্টেই হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে না হিমোগ্লোবিনের প্রধান উপাদান আয়রন হলেও দেহে তা অ্যাবজর্পশন বা শোষণের জন্য প্রয়োজন ভিটামিন সি আমাদের খাদ্য তালিকায় অবশ্যই আয়রনের সাথে সাথে ভিটামিন সি কেউ রাখতে হয় চলুন দেখে নেওয়া যাক কি কি ধরনের খাবার আমাদের অ্যানিমিয়ার সময় খাওয়া উচিত দে এক্ষেত্রে বলে রাখি যাদের কিডনির সমস্যা বা ক্যান্সার জাতীয় রোগ রয়েছে তারা এই ধরনের খাবার খাওয়ার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাদের ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে কুলেখাড়া এবং বেদানাকে আয়রন এবং ভিটামিন সি এর সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় তাই আয়ুর্বেদা শাস্ত্রে এই কুলেখাড়া এবং বেদানাকে ব্যবহার করা হয় তবে আয়রন সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের সবুজ শাক সবজির সাথে সামুদ্রিক মাছ মাংস খাসির মাংস বিট কিসমিস, মটরশুঁটি বিনস এগুলি প্রধান এর সাথে থাকতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু জাতীয় ফল টমেটো পেয়ারা সবুজ শাক আঙুর কিউই ব্রকলি ইত্যাদি এবার আমরা জেনে নেব হিমোগ্লোবিনের মাত্রা দেহে আমরা কি করে স্বাভাবিক রাখতে পারি আচার আচরণের পদ্ধতি আমাদের এই দেহে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক রাখতে সাহায্য করবে যেমন বিভিন্ন ধরনের শাকসবজির সাথে ফল মাছ মাংস দুধ ডিম এইসব অবশ্যই খেতে হবে যারা নিরামিষাশী দেখা যায় তাদের মধ্যে অ্যানিমিয়ার হার বেশি এছাড়াও দৈনিক খাবারের সাথে ভিটামিন সি অর্থাৎ লেবু জাতীয় ফল খাওয়া উচিত কোনো ভারী খাবার খাওয়ার এক থেকে দু ঘন্টার মধ্যে চা কফি জাতীয় কোনো পানীয় খাওয়া উচিত না বলা বাহুল্য অ্যানিমিয়া রোগীদের জন্য চা কফি একেবারেই ভালো নয় দেহ থেকে রক্তক্ষরণ হওয়ার পদ্ধতি লক্ষ্য রাখতে হবে অর্থাৎ যদি কারোর বমি বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে এরকম দীর্ঘদিন চলতে থাকে বা কারোর যদি আলসার পাইলস ফিশার এইসব সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও মহিলাদের ঋতুস্রাবের সাথে যদি বেশি রক্ত যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে নেবেন এছাড়াও কিছু স্বাস্থ্যসম্মত ব্যবহার এবং দৈনিক অভ্যেস আমাদের এই দেহের হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে যেমন যেসব শাক সবজি আমরা বাজার থেকে কিনছি সেগুলি ভালো করে ধুয়ে তবেই রান্না করা উচিত এবং খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেওয়া উচিত শিশুদের ক্ষেত্রে যেহেতু তারা বিভিন্ন জিনিস স্পর্শ করে তার ফলে তাদের মধ্যে ব্যাকটেরিয়া ক্রিমি এইসব দেখা যায় তাই তাদের খাওয়ানোর আগে বা তাদের হাতে কোনো খাবার দেওয়ার আগে অবশ্যই তাদের হাত ভালো করে ধুয়ে নেবেন এভাবেই বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যেস এবং পুষ্টিকর খাবার খেলে আমরা অ্যানিমিয়াকে দূর করতে পারবো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ